একজন অভিনেতা হিসেবে আরফান নিশু কতটা উঁচু মানের তা বোঝার জন্য আফরান নিশুর একটা দুইটা নাটক নয়, তার অভিনীত সকল নাটকেই যেন এক একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আজ আমরা বলবো আরফান নিশুর সম্পর্কে তার জীবনী, তাই পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। বর্তমান বাংলাদেশের টেলিভিশনে সবচেয়ে জনপ্রিয় নামটি হলো আফরান নিশু। মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ার যাত্রা করা আফরান নিশু বর্তমান টেলিভিশন নাটকের সুপারস্টার। একের পর এক সুপারস্টার নাটক উপহার দিয়ে যাচ্ছে দর্শকদের। তার নাটক মানেই যেন ইউটিউবে লাখ লাখ ভিউ। তার প্রিয় দর্শকরা তার একটি নাটকও মিস করতে চাননি। নিশু তার কাজের পুরস্কার হিসেবে পেয়েছেন অনেক পুরস্কার ও সম্মাননা। সবার প্রিয় এই গুণী অভিনেতার মিডিয়া, পারিবারিক, ব্যক্তিগত ও লাইফস্টাইল সম্পর্কে জানতে চাইলে সাধারণ দর্শক ও ভক্তরা আমরা আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আফরান নিশুর জীবনের জানা অজানা সকল তথ্য শেয়ার করব। নিশু সম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। আফরান নিশুর জন্ম ও বেড়ে ওঠা। আহমেদ ফজলে রাব্বি ওরফে আফরান নিশু জন্মগ্রহণ করেন 8ই ডিসেম্বর 1980 সালে টাঙ্গাইল জেলার ভোয়াপুর উপজেলার অলেয়া ইউনিয়নের ভারুই গ্রামে। তাদের গ্রামের বাড়িটিকে এলাকার সাধারণ মানুষ ভারুই সেন বাড়ি নামে চিনে। টাঙ্গাইলে তার গ্রামের বাড়িতে তিনি ছুটে বেরিয়েছেন। তার শৈশবের অনেকটা সময় তিনি ব্যয় করেছেন তার জন্মস্থানে, তারপর তিনি ঢাকায় চলে আসেন। আফরান নিশুর প্রাথমিক জীবন। আহমেদ ফজলে রাব্বি, যাকে আমরা আফরান নিশু নামে জানি, অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে বেড়ে ওঠা আফরান নিশু 2003 সালে প্রাথমিকভাবে মডেলিং দিয়ে তার ক্যারিয়ার শুরু হয়। ক্যারিয়ারের শুরুতেই তিনি পেয়েছিলেন অমিতাভ, রেজার মতো গুণী নির্মাতাকে। তার কিছু বছর পরে সুযোগ পান দেশের গুণী নির্মাতা গাজী রাকায়াত সাহেবের নিকট নাটকে 2006 সালে। 2006 সালে প্রথম নাটক হিসেবে অভিষেক হয় নিশুর, যেটি পরিচালনা করেন গাজী রাকায়াত। তারপর শুধুই ইতিহাস তৈরি করে গেছেন নাটকের ইন্ডাস্ট্রিতে। আফরান নিশুর ক্যারিয়ার। বিজ্ঞাপন চিত্রে মডেলিং দিয়ে নিশুর মিডিয়ার ক্যারিয়ার শুরু হয়। অমিতাভ রাজার বিজ্ঞাপন চিত্রে মডেলিং দিয়ে শুরু করা নিশু পরবর্তীতে অনেক বড় বড় কোম্পানির বিজ্ঞাপন চিত্রে কাজ করেন। তিনি দেশের খ্যাতনামা বিজ্ঞাপন চিত্র নির্মাতাদের সাথে কাজ করার সুযোগ পান। বিজ্ঞাপন চিত্রে তিনি তার সহ অভিনেত্রী পেয়েছেন অনেক গুণী অভিনেত্রীদেরকে। বিজ্ঞাপন চিত্রে সফলতার পর তিনি ঘর ছাড়া নাটকের মাধ্যমে টিভি নাটকের জগতে প্রবেশ করেন। তার প্রথম নাটকটি 2006 সালে নির্মাণ করেন অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়াত। গাজী রাকায়াতের নাটক দিয়ে টিভি নাটকের ক্যারিয়ার শুরু করা নিশু এখন টিভি নাটকের সবচেয়ে বড় সুপারস্টার। তার নাটক মানেই হিট। বিগত কয়েক বছর যাবত নিশুর একের পর এক দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছে। তিনি সব ধরনের চরিত্র নিজেকে ফুটিয়ে তুলতে পারে, যেমন রোমান্টিক, পজিটিভ রোল, নেগেটিভ রোল, কমেডি, স্যাড, থ্রিলধর্মী কিংবা অ্যাকশনধর্মী। দকরা তার চরিত্রের মধ্যে ন্যাচারাল ভাব খুঁজে পায়। তিনি একই চরিত্রে বারবার অভিনয় করতে চান না, প্রত্যেকটা নাটকের জন্য আলাদা আলাদা গল্প সিলেক্ট করে কাজ করেন। নিশুর স্মার্ট অ্যান্ড ইউনিক অ্যাট্রাকটিক লুক মেয়েদেরকে অনেক প্রিয়। তিনি বুকের বাঁ পাশে নাটক দিয়ে নাটক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করে ফেলেন। নিশুর নাটকের শিডিউল পাওয়ার জন্য নির্মাতাদের অনেক স্ট্রাগল করতে হয়। নিশুর উল্লেখযোগ্য কিছু নাটক: বুকের বাঁ পাশে, হ্যালো শুনছেন, পুনর্জন্মা, ইনডিসিপ্লিন, তিনি আমার বক্কর ভাই, টম অ্যান্ড জেরি, আমি দেবদাস হতে চাই, দ্য ইন্ড, এক্স বয়ফ্রেন্ড, শেষটা সুন্দর, ছ্যাঁকা খেয়ে ব্যাকা, মোবাইল চুর, শিল্পী, ভাই প্রচুর দাওয়াত খায়, কাইকোবাদ, ওয়াদা, নয়না, সানগ্লাস, ছেলেটা বিয়াদব, ব্রেকআপ, মেহেজাবিন চৌধুরী ও নিশু জুটি। জুটির কথা আসলে সবার আগে সিনেমায় জুটির কথা আসে, আমরা এতদিন এটাই দেখে আসছি। কিন্তু নাটকে ও যে সকল জুটি হিসেবে সফলতা পাওয়া যায় তা মেহেজাবিন চৌধুরী ও নিশু জুটি প্রমাণ করেছে। মেহেজাবিন চৌধুরী ও নিশু জুটি মানে দর্শকদের আলাদা আকর্ষণ। এই জুটি একসাথে প্রায় 50+ নাটকে অভিনয় করেছেন। এই জুটির ব্যর্থ কোনো নাটক খুঁজে পাবেন না। বর্তমান নাটক অঙ্গনে সবচেয়ে আলোচিত ও প্রশংসিত জুটি তারা। নিশুর পড়াশোনা। ছোটবেলা থেকে টাঙ্গাইল শহরে বেড়ে ওঠা আফরান নিশুর পড়ালেখা শুরু হয় টাঙ্গাইল বিদ্যাবাসিনী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। কিন্তু তার পরিবার ঢাকায় চলে আসার কারণে
তাকেও স্কুল ছাড়তে হয়। অষ্টম শ্রেণীতে থাকা অবস্থায় টাঙ্গাইল থেকে ঢাকায় আসার পর তিনি ভর্তি হন ধানমন্ডির সরকারি বালক বিদ্যালয়ে। সেখান থেকে তিনি এসএসসি পাস করেন সফলতার সাথে। পরে তিনি ঢাকার ঐতিহ্যবাহী ঢাকা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় পাস করেন। পরবর্তীতে তিনি উচ্চশিক্ষার জন্য ভর্তি হন বেসরকারি ইস্টওয়েস্ট ইউনিভার্সিটিতে। সেখান তিনি গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। বিয়ে, সন্তান ও ব্যক্তিগত সম্পর্ক। আফরান নিশোর তিন সদস্য বিশিষ্ট একটি ছোট সুখী পরিবার। নিশোর পরিবার, তার স্ত্রী ছাড়াও তার একটি ছেলে সন্তান রয়েছে। নিশু দীর্ঘ 11 বছর প্রেম করার পর বিয়ে করেন কৃষ্ণাকে। তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেন 2011 সালে। তারা ইতিমধ্যে একসাথে অনেক দিন সংসার করেছে। এই সুখী দম্পতির একটি ফুটফুটে ছেলে সন্তান রয়েছে। তাদের একমাত্র ছেলে সন্তানের নাম নির্বাণ। আফরান নিশোর পুরস্কার ও সম্মাননা। নিশু কাজের পুরস্কার হিসেবে অনেক পুরস্কার পেয়েছেন। নিশু প্রথমবারের মতো মেরিল প্রথম আলো পুরস্কার পান 2016 সালে। সমালোচকদের রায়ে শ্রেষ্ঠ টিভি অভিনয়শিল্পী হিসেবে যোগ বিয়োগ নাটকের মাধ্যমে। 2018 সালে তিনি দ্বিতীয়বার সমালোচকদের রায়ে শ্রেষ্ঠ টিভি অভিনয়শিল্পী হিসেবে এই পুরস্কার পান বুকের বা পাশে নাটকের জন্য। 2018 সালে নিশু তৃতীয়বার মেরিল প্রথম আলো পুরস্কার পান শ্রেষ্ঠ সুন্দর ছিল নাটকের জন্য। 2019 সালে তৃতীয়বার মেরিল প্রথম আলো পুরস্কার পান দর্শকদের রায়ে পপুলার ক্যাটাগরিতে শ্রেষ্ঠ টিভি অভিনয়শিল্পী হিসেবে। তাছাড়া নিশু আরটিভি স্টার অ্যাওয়ার্ড পান 2019 সালে। 1 ঘন্টার নাটক ও টেলিফিল্মে শ্রেষ্ঠ অভিনেতা কেন্দ্রীয় চরিত্র ক্যাটাগরিতে বিজয়ী হয় এই শহরে ভালোবাসা নেই নাটকের জন্য। নিশু তার সকল পুরস্কার উৎসর্গ করেন তার গুরু শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরিদি স্যারকে। নিশু সম্পর্কে আজকে আমাদের এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে প্লিজ জানাবেন। আর এরকম আরও নতুন নতুন তথ্য পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।